হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আস্তা টুটাল হোম আজকে আমি নিয়ে এসেছি নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আসমা ক্লাসটি আসামা ক্লাসে করে দেওয়া থাকছে নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য লাইফ সায়েন্সের দুটো স্কুল ছিল তার মধ্যে আসমা ক্লাসে করে দেওয়া থাকে একটাই মাত্র স্কুল তাহলে তোমাদের জন্য প্রায় শেষ হয়ে যায় শুধুমাত্র তেরো নম্বর স্কুলটা বাকি থেকে যাবে আমি সেটা এখন মনে দেবো না আমি বুঝতে আমি দেখতে চাই যে কতজন ছাত্র অ্যাক্টিভ আছে সেই জন্য তোমাদের বলবো তোমার যদি কারো যদি তো নম্বর স্কুল তার দরকার থাকে অবশ্যই তোমার আমাকে কমেন্টকে জানাবি তাহলে আমি তোমার জন্য তেরো নম্বর স্কুলটা নিয়ে আসবো তবে এক নম্বর ক্লাসে থাকছে ক্লাস নাইনের লাইফ সায়েন্স স্কুল নম্বর বারো পেজ নম্বর তিনশো সাতাত্তর তিনশো আঠাত্তর এবং তিনশো উনআশি এখানে আমি পাঁচজন জন্য প্রশ্ন করাবো সবগুলো হচ্ছে তোমাদের জন্য থার্ড সেমিস্টার বা অ্যানুয়াল পরীক্ষা অন্তর্গত যেটা হচ্ছে রায়েন্ট মার্টিন বেশি না কথা হলে ক্লাসটা শুরু করা যাক স্কুল নম্বর বারো মালদা জেলা স্কুল একের দাগে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করো প্রথম প্রশ্ন বলছে জীবনের বৈশিষ্ট্য হল উত্তর হবে সবকটি এ অর্থাৎ এবিসির সমস্ত প্রশ্ন উত্তর এপদে আছে উদ্ভিদবিদ্যার জনক হলেন উত্তর হবে থ্রিওফ্রাস্টাস তৃতীয় প্রশ্ন প্রোটিন সংশ্লেষের সাহায্যকারী অঙ্গাণুটির নাম হল উত্তর হবে রাইবোজোম পঞ্চম প্রশ্ন পক্ষী সম্পর্কিত বিজ্ঞানকে বলে অয়নিথোলজি পঞ্চম প্রশ্ন মানবদেহের সর্ববৃহৎ পৌষ্টিক গ্রন্থিটি হল উত্তর হবে যকৃত ষষ্ঠ প্রশ্ন প্রাণী দেহের অঙ্গ ও তন্ত্রকে যান্ত্রিক আঘাত থেকে রক্ষা করে উত্তর হবে আবরণী কলা সপ্তম প্রশ্ন প্রোটিনের ক্ষুদ্রতম এককটি হল উত্তর হবে অ্যামাইনো অ্যাসিড অষ্টম প্রশ্ন কোয়ানোসাইড কোষ পাওয়া যায় কোন পবে প্রাণীটি উত্তর হবে পরিফেরা নবম প্রশ্ন সবাত ও অবাত শ্বসনের পর্যায়টি হলো উত্তর হবে গ্লাইকোলাইসিস দশম প্রশ্ন মানব হৃৎপিণ্ডে সংরক্ষিত পেসমেকারটি হলো উত্তর হবে এভি নোড এ পর্যায়ে নম্বর প্রশ্ন ম্যালেরিয়া রোগের জীবাণু হলো উত্তর হবে প্রোটোজোয়া বারো নম্বর প্রশ্ন একটি পুষ্টি স্তর থেকে অন্য পুষ্টি স্তরে প্রবাহিত শক্তির পরিমাণ উত্তর হবে দশ শতাংশ এই পদে আছে তেরো নম্বর প্রশ্ন আর্সোলার শ্বাসযন্ত্রটি যন্ত্রটি হল উত্তর হবে ট্রাকিয়াম চৌদ্দ নম্বর প্রশ্ন আই জি জি বা ইমিউনোগউলিন জি এর আকৃতি হল উত্তর হবে ওয়াই আকৃতির পঞ্চম প্রশ্ন যে খাদ্য উপাদান শক্তি উৎপন্ন করে না তা হল উত্তরটি হবে খাঁচের মধ্যে খনিজ লবণ এরপরে আছে তোমাদের জন্য দুই ধাগে নিচের ছাব্বিশটি প্রশ্নের মধ্যে যে কোনো একুশটি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লিখো প্রথমে বলেছে শূন্যস্থান পূরণ করো প্রথম প্রশ্ন ড্যাশ গ্রন্থিকে মিশ্র গ্রন্থি বলা হয় উত্তর হবে অগ্ন্যাশয় দ্বিতীয় প্রশ্ন কিচ রেচন অঙ্গ হলো ড্যাশ উত্তর হবে নেফ্রিডিয়া এরপরে আছে তৃতীয় প্রশ্ন বাস্তুতন্ত্রের সবুজ উদ্ভিদকে বলে ড্যাশ উত্তর হবে উৎপাদক চতুর্থ প্রশ্ন বলেছে সালোসংশ্লেষ একটি ড্যাশ বিপাক এটি হচ্ছে উপচিতি বিপাক এরপরে হচ্ছে পঞ্চম প্রশ্ন ক্ষুদ্রান্তের অন্তঃগাত্রে ক্ষুদ্রান্তের অন্তর্গ্রাত্রে আঙুলের মতো নেয় প্রবর্ধককে ড্যাশ বলে এখানে ক্ষুদ্রান্ত যে বলছে অতএবী এটা ভিলাই হবে মাইটোকন্ট্র বলে এটা কৃষ্টি ঘটো এ আছে দ্বিতীয় পয়েন্ট সত্য অথবা মিথ্যা নিরূপণ করো যে কোনো পাঁচটি ষষ্ঠ প্রশ্ন একাইন ডারমাটা পর্বের প্রাণীদের নালিপদ দেখা যায় কথাটি ঠিক সপ্তম প্রশ্ন ফাইন হলো উভচর উদ্ভিদ কথাটি ভুল মস হচ্ছে উভয়চর উদ্ভিদ এরপরে আছে অষ্টম প্রশ্ন কোষের সমষ্টিকে অঙ্গবাদী ভুল কোষের সমষ্টিকে বলা হয় কলা এরপরে আছে নবম প্রশ্ন ভিটামিন সির অভাবে কানা রোগ হয় ভুল ভিটামিন সির অভাবে ভিটামিন সির অভাবে স্কারভি রোগ হয় আর রাতকানা রোগে ভিটামিন এর অভাবে এরপরে হচ্ছে পঞ্চম প্রশ্ন লঘু মস্তিষ্ক মানুষের দেহে ভারসাম্য বজায় রাখে কথাটি ঠিক এরপরে হচ্ছে এগার্ন প্রশ্ন ডায়রিয়াতে ওআরএস পান করা হয় কথাটি ঠিক এরপর আছে তৃতীয় পয়েন্ট নিচের প্রশ্নগুলির একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দেওয়া যে কোনো ছয়টি দেওয়া আছে বিশ সদৃশ্যটি বেছে নিয়ে লেখো প্রথমে বলেছে সূর্য শিশির স্বর্ণলতা পাতা ঝাঞ্জি কলস্পত্রী উত্তর হবে স্বর্ণলতা কেন এটা হচ্ছে এটা বাদে সূর্য শিশির পাতা ঝাঞ্জি আর হল হচ্ছে পতঙ্গভূ উদ্ভিদ তেরো নম্বর প্রশ্ন জীবের পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাস কে প্রবর্তন করে এটা হবে হোয়াইটেকার বা হুইটেকার চোদ্দ নম্বর প্রশ্ন কোন খনিজের অভাবে গলগণ্ড রোগ হয় উত্তর হবে আয়োডিন পনেরো নম্বর প্রশ্ন কোন কোষ সংজ্ঞাণু প্রাণীকোষ বিভাজনে বেম গঠন করে উত্তর হবে সেন্ট্রোজোম এরপদে আছে ষোলো নম্বর প্রশ্ন খাদ্য গ্রহণ পরিপাক শোষণ আত্মীকরণ এবং বহিষ্করণ এই পর্যায়ে কোনগুলি এই পর্যায়গুলি কোন প্রক্রিয়া অন্তর্গত উত্তর হবে হলজুইক পুষ্টি অর্থাৎ যেগুলো প্রাণী দেহে দেখা যায় এরপরে আছে সতেরো নম্বর প্রশ্ন প্রদত্ত চারটির মধ্যে তিনটি অ্যাক্টিভিশন অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বের করো দেওয়া আছে অ্যামাইলেজ ল্যাকটেজ অ্যামাইলো লাইট্রিক উৎসেচক আর সুক্রেজ কেননা হচ্ছে অ্যামাইলো লাইট্রিক উৎসেচক এটা আলাদা হবে কেন অ্যামাইলো লাইট্রিক উৎসেচকের মধ্যে অ্যামাইলেজ ল্যাকটেজ আর সুক্রেজ পড়ে এরপরে হচ্ছে বৃষ্টির দিনে বাসমোচনের হার কেমন থাকে উত্তর হবে শূন্য এরপরে আছে হচ্ছে স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও উনিশ নম্বর প্রশ্ন বলেছে পতঙ্গভোগ ড্যাস উদ্ভিদ উত্তর হবে কলসপত্রী উদ্ভিদ কুড়ি নম্বর প্রশ্ন ল্যাকট্রিক অ্যাসিড উত্তর হবে শ্বসন একুশ নম্বর প্রশ্ন ডায়াস্টোল এটি হবে হৃৎপিণ্ড বাইশ নম্বর প্রশ্ন হরমোন এটি হবে অ্যাড্রিনালিন আর তেইশ নম্বর প্রশ্ন রেচন পদার্থ এটি হবে বিলি